শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা অ্যাসাইনমেন্ট ও চলমান শ্রেণী কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আব্দুল আলিম খান, পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা অ্যাসাইনমেন্ট ও চলমান শ্রেণী কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 12টায় সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রফেসর মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। বিশেষ অতিথি পরিচালক পরিকল্পনা উইং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রফেসর ডক্টর এ কিউ এম শফিউল আজম, বরিশাল আঞ্চলিক পরিচালক মাহসি প্রফেসর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যরা। বক্তব্যে পরিচালক বলেন, মহামারী করোনায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত ছিল একটি বড় চ্যালেঞ্জ, তবে আমরা সফল হতে পারছি, কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে আসার অনুরোধ জানিয়েছেন। আজকের এই মতবিনিময় সভার সভাপতিত্ব করবেন পটুয়াখালী সরকারি কলেজ